ফেন্সিডিল মাদক ঔষধ নয়। ফেন্সিডিলের অন্যতম উপাদান কোডিন, যা মাদক হিসেবে স্বীকৃত। এ কারণে ফেন্সিডিল পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে 250 বোতল ফেন্সিডিল রাখার মামলায় যশোরের বাদল কুমার পালকে বিচারিক আদালতে দেয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। মাজুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার বাদলপাল 1997 সালে 250 বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার হন। 2000 সালে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আপিলের পর 2003 সালে তাকে খালাস দেন হাইকোর্ট। খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন বেঞ্চে ওই মামলার শুনানি হয়। যুক্তিতর্ক শেষে বাদল কুমার পালকে বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল বিভাগ জানায় ফেন্সিডিল মাদক, এটি পরিবহন অবৈধ। আপিলটাকে অ্যালাউ করা হয় এবং হাইকোর্টের জাজমেন্টটাকে সেটাসাইড করা হয়, বাতিল করা হয় এবং নিচের কোর্টে যে শাস্তি ছিল সেই শাস্তিটা বহাল রাখা হয়। আপিল থেকে উদ্ভূত যে কোনো মাদকদ্রব্য সেটা নিষিদ্ধ। থেরাপিউটিক্স পারপাসে এই জিনিসগুলো ব্যবহার করা যাবে। থেরাপিউটিক শব্দটার অর্থ হলো রোগ উপশম এবং রোগ নিরাময়। মানুষের অসুস্থ মানুষের রোগ উপশম এবং রোগ কিওর করা, রোগ ভালো করা, দুইটা জিনিস থাকে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আরো বলেন, ফেন্সিডিলের অন্যতম উপাদান কোডিন, যা মাদক হিসেবে স্বীকৃত। ফেন্সিডিল যে নিষিদ্ধ, এইটা ওই আইনে নাই এই কারণে যে তার ভিতরে যে দুইটা পদার্থ আছে, একটা হলো ক্লোরোফেনারমিন মেলিয়েট আর একটা হলো কোডিন ফসফেট। এই দুইটা জিনিস আমাদের কাশের জন্য, যেটা কাশি আমাদের, এই কাশি সাপ্রেশনের জন্য ব্যবহার করা হয়। এর রায়ের ফলে ফেন্সিডিল সংক্রান্ত অন্যান্য মামলার ভাগ্য নির্ধারণ সহজ হবে বলে জানান আইনজীবীরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।